আগাম শীতকালীন সবজির ভালো দাম পেয়ে খুশি সবজি ভান্ডার হিসেবে খ্যাত বগুড়ার মহস্থানগড়ের কৃষকেরা। আবহাওয়া সবজি চাষের অনুকূল থাকায় চলতি মৌসুমে ফলন হয়েছে বেশ ভালো। উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ফরহাদুজ্জামান শাহীর রিপোর্ট, ছবি তুলেছেন মোয়াজ্জেম হোসেন। আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত বগুড়ার মহস্থান এলাকার কৃষকেরা। সঠিক নিয়ম মেনে যত্ন নেওয়া ও আবহাওয়া চাষের অনুকূলে থাকায় সবজির ফলন হয়েছে বেশ ভালো। আমরা সারা বছরই সবজি চাষ করি, এর মধ্যে আপনার ওই শীতের আগে যে ফসলটা হয় সেটার ভালোভাবে দাম পাওয়া যায়। এখানে মহস্থান এলাকায় সবজিরই ভান্ডার, সব ফসলই সব সময়ই হয়। গত কয়েক বছর তো আমরা লস খেয়েছি সবজি খেয়েছে, এই বছর একটু সবজির দাম ভালো, এই কারণে আমরা সারাদিন ধরে পরিশ্রম করছি এবং পরিচর্যা করতেছি। ইতোমধ্যে বেচা কেনায় জমে উঠেছে মহাস্থানের সবজির হাট, বাজারে দাম বেশি পাওয়াই হাসি ফুটেছে কৃষকের মুখেও। দেড় মন ফুলকপি নিচ্ছিলাম, 1400 টাকা মন বেচছি, মোটামুটি এবার দাম ভালো পাচ্ছি আর কি। এবারে মিষ্টি লাউ 1000 টাকা মন বিক্রি করেছি, এবার আমারটাও ভালো। মূলো, করলা, সিসিঙ্গে, ফুলকপি, বাঁধাকপি সবই আসে, বেচা কেনা ভালোই মোটামুটি চলিচ্ছে। প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচা কেনা। জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে এ অঞ্চলের উৎপাদিত সবজি। সিজন মাত্র শুরু, এখন থেকে মনে করেন 3 মাস পর্যন্ত সবজির চাপটা একটু বেশি হবে, সব ধরনের সবজি আসবে। মহাস্থান থেকে কাঁচামাল কিনে ঢাকা নিয়ে যায়। নিয়মিত পরিদর্শন ও পরামর্শ প্রদানের ফলে এবছর শীতকালীন সবজির বাম্পার ফলন আশা করছেন উপজেলা কৃষি কর্মকর্তা। এমনি মাটির উর্বরতা আছে, এ কারণে সব এলাকায় সবজি ভালো হয়েছে এবং এখানকার সবজি বর্তমানে বাজার দর ভালো, কৃষক সবজি বিক্রি করে তারা লাভবান, তারা খুশি। মহাস্থান এলাকায় চাষ হয় প্রায় 30 ধরনের সবজি ফসল। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।